সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে কায়েতপাড় ইউনিয়ন পরিষদের যে প্যানেল চেয়ারম্যান বজলুর রহমানের অফিসে আমি অবস্থান করছি। যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাহিরে এবং এই কোনো জায়গা থেকে আপনারা আমাদেরকে আজকে অবলোকন করছেন, আমি আপনাদের সাথে নিয়ে আসছি বজলুর রহমান, কায়েতপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, পাশাপাশি তিনি ওয়ার্ডের মেম্বার দায়িত্ব পালন করছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু রূপগঞ্জ উপজেলার যে আওয়ামী লীগের যে কমিটি, সেই কমিটি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এখন তার বিষয়ে জানবো যে আসলে তার যে প্রতিক্রিয়া, তিনি যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বড় একটা জায়গায় তিনি অবস্থান করছেন এবং জায়গা করে নিয়েছেন, সেই বিষয়ে আমরা তার সাথে জানতে চাবো। 2003 সাল থেকে এই জায়গায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজ করছি এবং একাগ্র ও11-এরও আমি বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছি এবং 2009 সাল থেকেই অদো ওই সরকারের আমাদের রূপগঞ্জের প্রাণ পুরুষ বস্ত্রমন্ত্রী গোলাম দোসে গাজী বীর প্রতীক এমপি স্যারের নির্দেশে আমি কাজ করেছি। যে বিশ্বলো যে এলাকাটা আসলেই একটা পুনর্বাসন এলাকা, আপনারা জানেন 1975-এর প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই এলাকার মানুষকে এখানে পুনর্বাসন করার পরে রেখে গেছে। তাই আমরা মনে করি যে এই এলাকার মানুষগুলা শেখ জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া মানুষ, তাই আমাদের প্রাণ পুরুষ গোলাম দোস্তি গাজী বীর প্রতীক এমপি মহোদয় এই এলাকায় ব্যাপক উন্নয়নমূলক করেছে, যেটা সরকারের আছে, বেসরকারি মানে নিজের ব্যক্তিগত উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান উনি অনেক করেছে। সেই জন্য মানুষ আমাকে 2011 সালে, 2016 এবং 2022 সালে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে উনি মানুষ আমাকে জয়যুক্ত করেছেন। আমি তিনবারই এই 11 থেকে এই পর্যন্ত এই কায়েতপাড় পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং বিভিন্ন সময় চেয়ারম্যান না সরকারি ছুটি থাকা বিভিন্ন যাওয়ার কারণও আমি বিভিন্ন সময় আমার দায়িত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আমি সঠিকভাবে পালন করতে পেরেছি। এগুলো একমাত্র এই উন্নয়নমূলক কাজ হইল গোলাম দোস্তি গাজী বীর প্রতীক এমপি স্যারের হাত ধরে এবং উনি মনে করেছে যে আমি ওনার সাংগঠনিক কাজ আমি করতে পেরেছি, উনি মনে করেছে বিদায় উনি আমাকে রূপগঞ্জ উপজেলা নবগঠিত কমিটির কার্যকারী পরিষদের সম্মানিত সদস্য নির্বাচিত করেছে, বিদায় আমি আমার রাসেলনগরবাসীর পক্ষ থেকে রূপগঞ্জের প্রাণ পুরুষ আমার নেতা গোলাম দোস্তি গাজী বীর প্রতীক এমপি স্যারকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর বিষয় হলো যে আমি যন্ত্রে শেখ হাসিনার আমার চেতনা, গোলাম দোস্তি গাজী বীর প্রতীক আমার শেষ ঠিকানা, যেহেতু গোলাম দোস্তি গাজী বীর প্রতীক এমপি মহোদয় আমাকে এখানে পুরস্কৃত করেছে, আমি চাব যে আগামী 24 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে এই দেশের সবল রাষ্ট্রনেতা শেখ হাসিনা যে উন্নয়নের মহাসের বাংলাদেশ এগিয়ে চলছে, রূপগঞ্জের সংসদ গোলাম দোস্তি গাজীর বীর প্রতীক এমপি স্যারের যে উন্নয়নের রূপগঞ্জের মহাসড়ক চলছে, সেই উন্নয়নের মহাসড়ক অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য আমি আমার প্রাণ চেষ্টা করে যাব, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গাজী পরিবারে। দর্শক, আপনারা জানেন সামনে যে আমাদের আরেকটি পর্ব আসছে সেটা হলো উন্নয়নে রূপগঞ্জ, সেই রূপগঞ্জে তিনি কী উন্নয়নে অবদান রেখেছেন সেই জায়গায় আমরা তাদের আপনাদেরকে নিয়ে যাবো।